টাঙ্গাইলের রসুলপুর মহেরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাজাহান ভূঁইয়া তার কোমর ও পায়ের সংযোগের হাড় ফেটে যাওয়ায় গত 17 নভেম্বর চিকিৎসা নিতে শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে ভর্তি হন। এই মুক্তিযোদ্ধার অভিযোগ বৃহস্পতিবার অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার তাকে দেখতে এসে চিকিৎসা ব্যবস্থাপত্রের ফাইলে থাকা মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলেন। এরপর কাদের সিদ্দিকী হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাকে অপমানিত করার জন্য তিনি অভিযুক্ত ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে ঘটনার তদন্তে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটি আগামী বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেবে। এ বিষয়ে ডাক্তার শহীদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।